সংকট যেন কাটছে না, একের পর এক ঘূর্ণিঝড় এসে লণ্ডভণ্ড করছে উপকূল। রুমালের তাণ্ডবের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে উপকূলবাসী। এরই মধ্যে আরেকটি ঘূর্ণিঝড় উঁকি দিচ্ছে বঙ্গোপসাগরে, যা প্রবল বেগে আশ্রে পড়তে পারে উপকূলে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ, যা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি আগামী 23 অক্টোবর ঘূর্ণিঝড় ডানায় রূপ নেয়ার আভাসও দিয়েছে প্রতিষ্ঠানটি। আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, আপাতত দেশের সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই। Introducing High Gloss by Akich Port. লঘুচাপটি ক্রমান্বয়ে শক্তিশালী হতে পারে, এর ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন এই আবহাওয়াবিদ। এই সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান ওমর ফারুক। আর কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে ঘূর্ণিঝড় ডানার উপকূলে আঘাত হানার প্রবল আশঙ্কার কথা জানিয়েছেন। মোস্তফা কামাল পলাশ লিখেছেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘূর্ণিঝড় আকারে বাংলাদেশের উপকূলে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। লঘুচাপটি 21 অক্টোবর নিম্নচাপ, 22 অক্টোবর নিম্নচাপ ও গভীর নিম্নচাপে এবং বুধবার 23 অক্টোবর পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। এই আবহাওয়াবিদ আরও জানান, ঘূর্ণিঝড় ডানা আগামী 23 অক্টোবর রাত 12টার পর থেকে 24 অক্টোবর সন্ধ্যা 6টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে সরাসরি তীব্র ঘূর্ণিঝড় হিসাবে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তখন ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় 89 থেকে 117 কিলোমিটার, আর স্থলভাগে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার, যা দমকা হাওয়া সহ 140 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারে। এদিকে ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানে, তবে খুলনা বিভাগের উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে 6 থেকে 8 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি যদি ভাটার সময় উপকূলে আঘাত হানে, সেক্ষেত্রে এই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 4 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান মোস্তফা কামাল পলাশ। সুরুজ আহমেদ, কালবেলা। Thank you.